শত্রু আমাদের স্বীকার করে, শিবির করে, তার মানে সে সিগারেট খায় না, শিবির করে, জামাত করে, সে সিগারেট খায় না। জামাত শিবিরের নামে দুনিয়ার হাজার মামলা আছে, ধর্ষণের মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, ছিনতাইয়ের মামলা নাই। এবার আমাদের জানে শত্রুরা এই মামলা আমাদেরকে দিতে সাহস, লজ্জা পায় ওরা, জানে যে এই মামলা পৃথিবীর মানুষ এতে বিশ্বাস করবে না, তার মানে এটা করতে চায় না, জানে জামাত ইসলাম এই কাজ করে না, জানে ছাত্র হিসেবে এই কাজ করে। দেখেন দুয়েতে আব্রাহাম ফাহাদ একটা ছেলে মারা গেল, লোকেরা তারা ছাত্রলীগের সন্ত্রাসীরা দুর্বৃত্তরা তাকে পিটিয়ে নৃশংসভাবে গোটা পৃথিবীতে লজ্জিত হয়েছে বাংলাদেশ। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা তাকে কেন হত্যা করলে, কেন তোমরা তাকে হত্যা করলে, কি শত্রুতা ছিল তার সাথে তোমাদের, কি জবাব দিয়েছিল, নামাজের সময় হলে সে ছাত্রদেরকে নামাজের জন্য ডাকত, সে শিখ আল্লাহু আকবার।